হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না, সালমান শাহ ও অমর সানির 1994 সালে কার কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং 1994 সালে কার কয়টি সিনেমা হিট ছিল ও ফ্লপ ছিল এবং 1994 সালে সেরা নায়ক কে ছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1994 সালে অমর সানির সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। এই 6টি সিনেমার মধ্যে 3টি সিনেমা এভারেজ ব্যবসা করে। এই 3টি সিনেমা হচ্ছে প্রেম প্রতিশোধ, জানের দুশ্মন, চরম আঘাত। তাছাড়া অমর সানি মৌসুমী অভিনীত আত্মঅহংকার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। অমর সানি সোনিয়া অভিনীত আকিরি রাস্তা সিনেমাটি সুপার ডুপার হিট ব্যবসা করে। তাছাড়া অমর সানি মৌসুমী জুটির প্রথম প্রেম এই সিনেমাটি বক্স অফিসে হিট হয়। 1994 সালের সেরা 5 ব্যবসা সফল নায়ক গুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার মান্না। 1994 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। এই 6টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়। সিনেমাগুলো হচ্ছে ডিস্কো বাইজানি ও মহাভূমিকম্প। বাকি 4টি সিনেমার মধ্যে দেশপ্রেমিক সিনেমাটি এভারেজ ব্যবসা করে। তাছাড়া বাকি 3টি সিনেমাই বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। সিনেমাগুলো হচ্ছে মান্নার রানী অভিনীত জীবন দিয়ে ভালোবাসি, মান্না চম্পা অভিনীত ডিস্কো ডান্সার, মান্না কবিতা অভিনীত সিপাহী। এই 3টি সিনেমা 1994 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল। তো যাই হোক, 1994 সালে সেরা 5 ব্যবসা সফল নায়ক গুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সালমান শাহ। সালমান শাহর 1996 সালে সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। সালমান শাহ অভিনীত এই 6টি সিনেমার মধ্যে প্রেম যুদ্ধ সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়, স্নেহ সিনেমাটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, বিক্ষুব সিনেমাটি বক্স অফিসে হিট ব্যবসা করে। সালমান শাহ শাবনূর অভিনীত রঙিন সুধন সুখী সিনেমাটি বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। সালমান শাহ মৌসুমী অভিনীত অন্তরে অন্তরে সিনেমাটি বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে এবং সালমান শাহ শাবনূর অভিনীত তুমি আমার এই সিনেমাটিও বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1994 সালের সেরা 5 ব্যবসা সফল নায়ক গুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অ্যাকশন কিং রুবেল। 1994 সালে অ্যাকশন কিং রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পায়। অ্যাকশন কিং রুবেল অভিনীত এই 12টি সিনেমার মধ্যে 3টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, 7টি সিনেমা বক্স অফিসে হিট হয়। আকিরি রাস্তা সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। ডন সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। 1994 সালে সেরা 5 ব্যবসা সফল নায়ক গুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন। 1994 সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের রেকর্ড পরিমাণ 19টি সিনেমা মুক্তি পায়। এই 19টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 5টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, 8টি সিনেমা বক্স অফিসে হিট হয়, বাকি 4টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1994 সালে ইলিয়াস কাঞ্চনের সুপার হিট সিনেমাগুলো হচ্ছে সিপাহী, অপরাজিত নায়ক, সবার উপরে মা ও কমান্ডো সিনেমা। তো বিয়াস, আর একটা কথা না বললেই নয়, এই তালিকায় রাজ্জাক, আলমগীর ও জসিমকে আনা হয়নি। তো যাই হোক, এই ছিল 1994 সালের সেরা 5 ব্যবসা সফল নায়ক। এই নায়কগুলোর মধ্যে আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।